আজকে আমি খুব সহজভাবেই আপনাদের শাহি পনির রেসিপি শেয়ার করব। তো যেটা আপনারা ঘরের যে সমস্ত জিনিসগুলো আমাদের থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই শাহি পনিরের টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হয়। আমার আজকের এই রেসিপি চলুন দেখে নেওয়া যাক। শাহি পনির বানানোর জন্য প্রথমে আমাদের পনিরগুলো হালকা ভেজে নিতে হবে। তো আমি কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে 200 গ্রাম পনির আমি টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে না ভেজেও ডাইরেক্ট পনিরগুলো দিতে পারেন। এটা আমার হোমমেড পনির, পনিরের রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। ফ্লেমটা একদম কমিয়ে রেখে পনিরগুলো 1-2 মিনিট আমি হালকা ভেজে নিয়েছি। পনিরগুলো সব তুলে নিয়েছি, এবার বাকি পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নিতে হবে এই পনিরগুলো, একবারে দেইনি কারণ একবারে দিলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। পনিরগুলো সব তুলে নিয়ে এবার যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে 3টে এলাচ আর 3-4 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 5 থেকে 6টা কাজু বাদামও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি একটু হালকা ফ্রাই করে নেব। এটা হালকা ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি আর 8 থেকে 10 কোয়া রসুন আর কিছুটা আমি এখানে আদা নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা নিয়েছি। তো এগুলো সব আমি দিয়ে আবার একটু হালকা এগুলো ফ্রাই করে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে ছোট 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এটা 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি 1/2 কাপের থেকেও কম একটু জল দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত কিছু একটু নরম হয়ে যায়। এবার 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, যাতে সমস্ত কিছু নরম হয়ে যায়। প্রায় 4 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তো সমস্ত কিছু কিন্তু ভালোভাবেই নরম হয়ে গিয়েছে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি, ফ্লেমটা অফ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা পরে আমি মিক্সারে পেস্ট করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর তেজপাতাটাও আমি সরিয়ে দিলাম। এবার মিক্সার জারে আমি এই মশলাগুলো ঢেলে একটা এর পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এর পেস্টটা আমি এখন করে নেব। পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে, তবে এই পেস্ট কিন্তু আমরা ডাইরেক্ট দেব না, এটা আমরা ছাঁকনিতে ছেঁকে নেব। যদি এই পেস্ট আমরা ডাইরেক্ট ব্যবহার করি গ্রেভিতে তাহলে কিন্তু শাহি পনিরের যে একটা ক্রিমি ভাব হয় সেটা কিন্তু আসবে না। পেস্টটা আমি ছেঁকে নিয়েছি, এবার এই যে ছাঁকা অংশটা আছে এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা আমি আবার অন্য কোনো সবজিতে ব্যবহার করব। এবার এটা দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নেব। তো তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তো বাটার যদি আপনাদের হাতের কাছে থাকে দেবেন, নয়তো দেবেন না। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, 3 টুকরো দারচিনি আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার এই গোটা মশলাগুলো হালকা ফ্রাই করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় 1 চামচ আর দিয়ে দিলাম 1/6 চামচ হলুদ গুঁড়ো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে মশলাটা তেলে নাড়াচাড়া করতে হবে, আর যদি হাই ফ্লেমে করা হয় তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার এসছে। এবার এর মধ্যে যে পেস্টটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ ক্রিম দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের সরটাও পেস্ট করে কিন্তু দিতে পারেন, এতেও টেস্ট খুব ভালো হয়। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে দেব 5-6 মিনিটের জন্য। আমি আগেও বলেছি যদি আপনারা পনিরটা না ভাজতে চান তাহলে কিন্তু আপনারা ডাইরেক্টও পনিরটা দিতে পারেন। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি, প্রায় 6 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। আর মাঝে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম,
আর এর মধ্যে কিন্তু আমি নুন আর দেইনি, কারণ আমি টমেটোটা নরম হওয়ার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তো আপনারা চেক করে নুনটা দেবেন। তো এবার এর মধ্যে ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে সামান্য মেথি আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমার কাছে কস্তুরি মেথি ছিল না, তাই আমি এই মেথি রোস্ট করে গুঁড়ো করে দিয়েছি। তো আপনাদের কাছে কস্তুরি মেথি থাকলে আপনারা সেটাই দেবেন। গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তো আমি আর এটা বেশি ফোটাবো না। এবার আমি ফ্লেমটা অফ করে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এর থেকেও যদি আপনারা আরও একটু পাতলা গ্রেভি চান, তাহলে আপনারা যখন ছেঁকে নেওয়া পেস্টটা দেবেন তখন কিন্তু আপনারা এর মধ্যে সামান্য গরম জল অ্যাড করতে পারেন। তবে খুব বেশি এখানে দেবেন না গরম জল, কারণ গ্রেভি একটু ঘন থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ফ্লেমটা অফ করে দিয়েছি। তো আমাদের শাহী পনির রেসিপি তৈরি হয়ে গেল। তো আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।